আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম 2% কম জমিতে 3 বেডরুম এবং 2 বাথরুমের একটি চমৎকার বাড়ির ফ্লোর প্ল্যান। আশা করি আজকের বাড়ির ফ্লোর প্ল্যান আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ফ্লোর প্ল্যান দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন, তাহলে আপনাদের বর্তমান বাজারে কি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে সে সম্পর্কে আপনাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির ডান সাইডে রাখা হয়েছে স্টেয়ার বা সিঁড়ি। এই সিঁড়ি নিচ দিয়ে রাখা হয়েছে মেন এন্ট্রি গেট। এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ডাইনিং স্পেস। আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে 8 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 10 ইঞ্চি। যেহেতু ডাইনিং স্পেসটি এখানে রাখা হয়েছে, তাই এর ঠিক পাশে রাখা হয়েছে কিচেন রুম। আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে 5 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি। এই কিচেন রুমের ঠিক পাশে রয়েছে মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 13 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট। এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট। এই মাস্টার বেডরুম থেকে বের হওয়ার পর ডাইনিং স্পেসে আসার পর ডাইনিং স্পেসের ঠিক বাঁদিকে আপনারা পাবেন চিলড্রেন বেডরুম। আর এই চিলড্রেন বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট। এই চিলড্রেন বেডরুমের ঠিক পাশে রাখা হয়েছে কমন টয়লেট। আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট। এই কমন টয়লেটের ঠিক পাশে রয়েছে গেস্ট বেডরুম। আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। এই গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা। এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। মোটামুটি এই সাইজে 3টি বেডরুম যদি আপনারা সাজাতে চান, তাহলে আপনাদের জমি লাগবে 20 ফিট বাই 40 ফিট, অর্থাৎ 1.7%। যাদের 1.8% জমি আছে, তারা আজকের এই ফ্লোর প্ল্যান দিয়ে বাড়ি তৈরি করতে পারেন। আজকের এই ফ্লোর প্ল্যান দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন, তাহলে আপনাদের বর্তমান বাজারে 14 থেকে 15 লক্ষ টাকা লাগবে A to Z বাড়িটি কমপ্লিট করতে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর মাস্টবি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ফ্লোর প্ল্যান এবং ডিজাইন সবার আগে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।